শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম। নতুন এবং পুরাতন যারা আছো তাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। এটা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের উপর আমার প্রথম অনলাইন ক্লাস। এবং পুরানো যারা আছো, যারা থ্রি থেকে ফোরে উঠেছো, তারা সবাই আমার ক্লাস কিন্তু আগে পেয়েছো। কিন্তু যারা না আগে নতুন ভর্তি হয়েছো তাদের সাথে আমার নতুনভাবে পরিচয় হব। আশা করি তোমরা আমার ক্লাস কি উপভোগ করবে। তাহলে আজকে আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়টি নিব। আমি অধ্যায় একের উপর তোমরা আলোচনা করবো। অধ্যায় একের কয়টা পার্ট আছে? দুইটা পার্ট আছে। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো, কারণ তোমরা তোমাদের বই পেয়ে গিয়েছো, তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে অধ্যায় একের মধ্যে কয়টা পার্ট আছে। দুইটা পার্ট আছে এবং আমি ওই দুইটা পার্ট নিয়ে কী করবো আলোচনা করবো। তোমরা খুব মনোযোগ সহকারে ম্যামের পড়া বোঝার চেষ্টা করো এবং ম্যামের পড়া শুনো। এবং সামনে অবশ্যই কী রাখবে? সবাই বই রাখবে, কারণ বই না হলে কোনো কিছুই তোমরা কী করতে পারবে না, বুঝতে পারবে না। তো আমি তোমাদের তোমাদের সবার কাছে বই আছে, দেখো আমার কাছেও বই আছে, বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় এক, আমাদের পরিবেশ ও সমাজ। অধ্যায় একই আমাদের পরিবেশ ও সমাজ এক, প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। পার্ট একই প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশটি কী হয়, গঠিত হয়। প্রাকৃতিক উপাদানগুলো হলো মাটি, পানি, বাতাস, তাপ, আলো, গাছপালা, সাগর মহাসাগর, নদী, পশু পাখি কী রয়েছে ইত্যাদি রয়েছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কী রয়েছে, আমাদের কী রয়েছে, বৈচিত্র্য রয়েছে। কোনো অঞ্চল তুষারে ঢাকা, আবার কোনো অঞ্চল কি শুষ্ক মরুভূমি। বিভিন্ন স্থানে জলবায়ুর মধ্যে রয়েছে কি ভিন্নতা, কোথাও জলবায়ু শীতল আবার কোথাও জলবায়ু কি উষ্ণ, কোন স্থান শুষ্ক আবার কোথাও বৃষ্টি পরিমাণ কি বেশি। বাংলাদেশ উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে কি রয়েছে, ভিন্নতা রয়েছে। উত্তর অঞ্চলে ভূমি কিন্তু কি উঁচু, নদী সংখ্যা কি কম, গ্রীষ্মকালে অনেক কি পড়ে গরম পড়ে, শীতকালে বেশ কি পড়ে ঠান্ডা পড়ে। আবার দেশের দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু, কারণ ওখানে উঁচু, এখানে দক্ষিণ অঞ্চলে কি নিচু, যেখানে অনেক নদী মিলিত হয়েছে, নদীর কারণে এই অঞ্চলে বন্যার প্রবণতা কি বেশি পড়ে, মানে নদী থাকার কারণে এখানে বন্যার প্রবণতা কী হয়ে থাকে, বেশি হয়ে থাকে। এবার আমি যাচ্ছি পার্ট দুই, অধ্যায় একই কিন্তু তোমাদের দুইটা পার্ট রয়েছে, পার্ট এক পার্ট দুই। তো পার্ট দুই নিয়ে আলোচনা করছি এখন, খেয়াল করো তোমরা। সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব, সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব। মানুষের সৃষ্ট উপাদান নিয়ে সামাজিক পরিবেশটা কী হয়, গঠিত হয়, যেমন বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ ইত্যাদি। একই সাথে সমাজের বিভিন্ন কাজ যেমন কৃষি এবং পরিবহন ব্যবস্থা ও সামাজিক পরিবেশের কী অংশ। আমাদের সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। কোনো অঞ্চলে ঠান্ডা বেশি, আবার কোনো অঞ্চলে কী বেশি গরম বেশি। যেখানে শীত পড়ে সেখানে আমরা শীতের প্রকৃতি থেকে রক্ষা পাওয়ার জন্য কী পরি, মোটা জামা গ্রহণ করি। এখন কী করছে, শীত পড়ছে, তো আমরা শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য যে মোটা জামা কাপড় পরছি না। তারপর এই সময় আমরা বিভিন্ন ধরনের কী খাই, খাবার খাই, এমনভাবে ঘর বাড়ি তৈরি করি যেন কী থাকে, গরম থাকে। শুষ্ক এলাকায় গাছ ও ফসল কী কম জন্মে। এছাড়া যেসব এলাকায় জলাশয় ও নদী বেশি সেসব এলাকায় মাছের চাষটা কী হয়, বেশি হয় এবং সহজেই সেচের কাজটাও কি করা যায়। সামাজিক পরিবেশ প্রকৃতির উপর কী ফেলে, প্রভাব ফেলে, তাই আমাদের পরিবেশ নিয়ে সচেতন কী হতে হবে। আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। প্রচুর গাছপালা থাকলে আবহাওয়া কী থাকে, ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয়। বৃষ্টি মাটির জন্য উপকারী। গাছ থেকে আমরা বাড়ি ও আসবাবপত্র তৈরি কাঠ পাই। তাহলে আমরা কয়টা পাঠ করে ফেললাম, দুইটা পাঠ করে ফেলছি অধ্যায় একে। হ্যাঁ, তো আমি যে অধ্যায় একটা তোমাদেরকে পড়ালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা খুব ভালো করে রিডিং করবে, রিডিংয়ের ভেতর থেকে শূন্যস্থান এবং মেলকরণ করবে। কারণ তোমাদের পাঠ পরিকল্পনার মধ্যে আমি রিডিংয়ের ভেতর থেকে শূন্যস্থান এবং মেলকরণ করতে বলেছি। তো রিডিংয়ের ভেতর থেকে পাঠ করি শূন্যস্থান মেলকরণ করবে এবং ভালো করে পড়বে, পরে পড়বে। কেন দিয়েছি, যত রিডিং করবে তত বেশি বেশি করে সব কিছু জানতে পারবে। রিডিংয়ের উপর ভিত্তি করেই বিজিএস, মূলত বিজিএস হলো রিডিং ভিত্তিক
রিডিং বেশি বেশি করে পড়তে হবে। তো ভালো থাকবে তোমরা, বাচ্চারা তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, সমাজে অবৈধ আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।